নমস্কার, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা খবরগুলো নিয়ে রাত 9টায় আপনি দেখছেন পেজ ওয়ান। আজ আমি পিউ রয়েছি আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে আমি কোয়েল, আপনাদের স্বাগত জানাই পেজ ওয়ানে। আর পিউ, আজকে পেজ ওয়ানে শুরুতে আমরা ন্যাশনাল মেডিকেলের খবরে একটু চোখ রাখি। যেভাবে দিনভর ভোগান্তির শিকার হচ্ছেন রোগী এবং তার বাড়ির লোকজন, সত্যি বারবার খবরে উঠে এসেছে সেই খবর। কিন্তু একেবারে অনড় ছিলেন নিজেদের অবস্থানে জুনিয়র ডাক্তাররা। তাদের একটা যদি নিরাপত্তার বন্দোবস্ত না করা যায়, লিখিত প্রতিশ্রুতি যদি না পাওয়া যায়, তাহলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। শেষ পর্যন্ত দফায় দফায় বৈঠক হয় এবং কিছুক্ষণ আগে কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার সন্ধ্যের এই ঘটনার পরেই অচলাবস্থা শুরু হয়ে যায় ন্যাশনাল মেডিকেল কলেজে। নিরাপত্তার দাবিতে ইমার্জেন্সির বাইরে বিক্ষোভে বসেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার হামলার ঘটনায় বেনিয়াপুকুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়, তবে তাতেও ক্ষোভ বিক্ষোভে লাগাম পড়েনি। দিনভর বিক্ষোভ আন্দোলন চালিয়ে যান জুনিয়র ডাক্তাররা। আর এই আন্দোলনের জেরেই রীতিমতো শিকেই ওঠে ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা। চরম ভোগান্তির মুখে পড়েন রোগীরা। এইটা তো করা কখনোই উচিত নয়। এত এত রোগীরা সব চিকিৎসার জন্যই আসছে, কিন্তু এরকমভাবে ডাক্তার দিয়ে এটা করাও উচিত নয়। উচিত তো না, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। মুখের পথে তো যাওয়া ঠিক না, এটা তো পেশেন্টদের হ্যারাসমেন্ট হয়। তবে এর মধ্যেও চিকিৎসকের পাশে দাঁড়িয়েছে কিছু রোগী ও তাদের পরিবার। ডাক্তারদের মারাটাই অন্যায়, যারা মেরেছে তাদের জন্য ডাক্তাররা ভালো। আমি বলবো ডাক্তারের মতো ডাক্তার ভগবান, দ্বিতীয় ভগবান আমাদের কাছে। দেখুন, আজকে আপনার গায়ে মারলে আপনিও কিন্তু আন্দোলন করবেন, আমাকে মারলে আমিও আন্দোলন করব। অচলাবস্থার জন্য আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিভাগীয় প্রধানরা নামের তালিকা তৈরি করছেন। স্বাস্থ্য দপ্তর ওইসব আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। দিনভর দফায় দফায় আলোচনার পর শেষে অবস্থান তুলে নেন আন্দোলনকারীরা। ঠান্ডা মাথায় চিকিৎসা করতে দিতে হবে, সেটা অ্যাসুরেন্স করার জন্য যা যা সিকিউরিটির দিক থেকে দরকার সেটা আমরা করব। তো রিটেন ডকুমেন্ট যখনই আসবে আমরা একটা আলোচনায় বসব, বসার পরে যে নেক্সট স্টেপ হবে আমরা আপনাদের জানিয়ে দেব। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল থেকে আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো ওর সঙ্গে। অবশেষে কর্মবিরতি উঠলো, এখনকার অবস্থা আমাদের বলো সন্দীপ। দেখো, একে একে বিভিন্ন বিভাগে যাদের নাইট ডিউটি রয়েছে, যে সমস্ত হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এবং ইন্টার্ন ডাক্তারদের, তারা একে একে কাজে যোগ দিতে শুরু করেছেন। এবং যে শর্তে কর্মবিরতি উঠে গেল, সেই সেই যেটা আমরা দেখতে পাচ্ছি, হাসপাতালে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে। প্রত্যেকটা শিফটে 12 জন করে পুলিশ কর্মী মোতায়েন থাকবেন হাসপাতালের হাসপাতালের বিভিন্ন অংশে, হাসপাতালের এমার্জেন্সি এবং যে সমস্ত সেন্সিটিভ জায়গা বলে যে জায়গাগুলিতে চিহ্নিত করা হয়েছে, সেখানে পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই বাড়তি পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে হাসপাতালের বিভিন্ন জায়গায়। হাসপাতাল কর্তৃপক্ষ তারা লিখিত অর্ডার জারি করেছেন এই নিরাপত্তার আটাসাটো করার বিষয় সম্পর্কিত। তারপরে সেই লিখিত অর্ডার জারি হওয়ার পরই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা তাদের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু তার আগে 29 ঘন্টা ধরে আজকে গতকাল বিকেল থেকে আজকে রাত পর্যন্ত যে কর্মবিরতি চললো, তার দরুন যে ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ, তা কিন্তু কোনোভাবেই ঢাকা পড়ছে না। চিকিৎসক মহলের বক্তব্য যে কিভাবে আজকে ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা যে যে আন্দোলনের যে পথ বেছে নিয়েছিলেন, সেই পথ তারা না বেছে নিলেও পারতেন আলাপ আলোচনার মাধ্যমে বা রিলে কর্মবিরতির মাধ্যমে তারা বিষয়টাকে আন্দোলন চালাতে পারতেন। কিন্তু তা না করে তারা যেভাবে সবাই মিলে একসাথে কর্মবিরতিতে নামলেন, তা কিন্তু একটা 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 খারাপ নিদর্শন হয়ে রইল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। সন্দীপ, পরিষেবা কি এখন স্বাভাবিক হয়েছে? দেখো, এত বড় একটা কর্মবিরতি এবং তারপর দিনভর যেহেতু বাড়তি চিকিৎসক মোতায়েন করতে হয়েছিল দিনের সারাদিনের পরিষেবা সামাল দেওয়ার জন্য, ফলে রাতের দিকে স্বাভাবিকভাবেই একটু চিকিৎসক সংখ্যায় ঘাটতি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হবে, কিছুটা সময় লাগবে পরিষেবা স্বাভাবিক হতে, এমনটাই বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের। সন্দীপ, ধন্যবাদ।